সাকিব আল হাসানের শাশুড়ি আর নেই। আসুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন। সম্মিলিত সামরিক হাসপাতাল CMH চিকিৎসা চলছিল নার্গিস বেগমের। শুক্রবার দিবাগত রাতে 2:45 মৃত্যুবরণ করেন তিনি। অনেকদিন ধরেই ক্যান্সার আক্রান্ত ছিলেন সাকিব আল হাসানের শাশুড়ি। সাকিব আল হাসানের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসতে পারবেন না সাকিব। মেয়ের শিক্ষা প্রতিষ্ঠান চলায় গত 1 এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানে মেয়েকে একা রেখে আসা সম্ভব নয়। তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন। জানা গেছে, আজ শনিবার গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। কিন্তু দুঃখের বিষয়, সাকিব আল হাসান তার শাশুড়ির জানাজায় উপস্থিত হতে পারবেন না, কারণ তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এরকম আরও গুরুত্বপূর্ণ খবর পেতে সময় পত্রিকার সাথেই থাকুন।